শাহিন খান আপনি লিখেছেন, কোনো হাফেজ আত্মহত্যা করলে তার মাপ পাওয়ার রাস্তা আছে কিনা? হাফেজ হোক আর গাড়ি হাফেজ হোক, সবার জন্য একই কথা, আত্মহত্যা করা গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাল্লাহ চাইলে তাকে মাফ করতেই পারেন, কিন্তু অবশ্যই তিনি অপরাধযোগ্য গুনাহ করেছেন। তৌহিদ হাসান আপনি লিখেছেন, গর্ভবতী মহিলাদের শোয়া এবং ঘুমানোর সুন্নাহ সম্মত পদ্ধতি কী, আর গর্ভকালীন সময়ে মেয়েরা কী কী সুন্নাহ পালন করলে আল্লাহ নেক সন্তান দান করবেন? গর্ভবতী মেয়েরা শোয়া এবং ঘুমের জন্য বিশেষ কোনো সুন্নাহ সম্মত পদ্ধতি নেই, বরং ডাক্তারগণ তাদের জন্য যেভাবে শোয়াটাকে আপনার অ্যাডভাইস করবেন সেটাই তারা গ্রহণ করবেন, যেটা তাদের জন্য উপকারী বা অভিজ্ঞতার আলোকে যেটি প্রমাণিত সেটি তারা করবেন। শরীরের ক্ষেত্রে আলাদা কোনো নির্দেশনা নেই। আর গর্ভকালীন সময়ে একজন মা, তিনি অবশ্যই তার জীবনে কঠিন একটা সময় আসছে, সেটা যেন সহজ হয়, আল্লাহর কাছে দোয়া করবেন এবং কঠিন কাজ সহজ হওয়ার জন্য যে আমলগুলো সেগুলো তিনি নিজেকে নিয়োজিত রাখবেন, এবং সেই সাথে গর্ভাবস্থায় কোরআন তেলাওয়াত নেক আমল করলে সন্তানের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়ে সেই কাজগুলো করবেন, গুনাহের কাজগুলোতে বেঁচে থাকবেন, হারাম ভক্ষণ করলে গিবত শাখাতে লিপ্ত থাকলে সন্তানের মধ্যে তার বাজে প্রভাব পড়েই পড়ে, এই যে অভিজ্ঞতা দ্বারাই প্রমাণিত, সেই জন্য এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। কিন্তু আলাদা করে পার্টিকুলার কোনো আমল বলা হয়নি যে গর্ভাবস্থায় এই আমলগুলো সুন্নাহ। নওশিন জাহান লিখেছেন, আমি অনেকদিন ধরে একটা হারাম সম্পর্কে আছি এবং আমি এই সম্পর্কে থেকে কোনোভাবেই বের হতে পারছি না, আমি কী করতে পারি? আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। প্রথমত হারাম সম্পর্কে বাঁচার জন্য বিবাহের উদ্যোগ গ্রহণ করতে হবে যদি আপনি অবিবাহিত হতে থাকেন, আর বিবাহের উদ্যোগ গ্রহণ করার মতো নয় আপনি নিজে বিবাহিত যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে ব্যক্তির সাথে সম্পর্কের সকল মাধ্যমগুলোকে ছিন্ন করে ফেলতে হবে, প্রয়োজনে যে নাম্বার যোগাযোগ করেন সেটি ডিলিট করে ফেলবেন, নিজের সিম চেঞ্জ করে ফেলবেন, অন্য আপনার কোনো জায়গায় চলে যাবেন যেখানে তার সাথে যোগাযোগ হয় না, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে যোগাযোগ হলে সেগুলো থেকে আপনি ডিঅ্যাক্টিভ হয়ে বের হয়ে চলে আসবেন, এক কথায় একটা অপারেশনমূলক একটা কী বলে এটাকে আত্মশাসনমূলক বড় কোনো ডিসিশন আপনাকে যেতে হবে, সেই সাথে আল্লাহ তালার কাছে পানা চাইবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহ তালা আপনার প্রতি রহম করুক। হাসান মুর্শি আপনি লিখেছেন, আমি ইতালি থাকি, ইতালির সরকার মাঝে মধ্যে বিভিন্ন দিবস উপলক্ষে অথবা কাজের দিকে কর্মীদের মনোবল বৃদ্ধি করার জন্য সকল কর্মজীবীকে একটা অ্যামাউন্ট টাকা উপহার হিসেবে দেয়, এই টাকা নিয়ে কি হালাল হবে? হ্যাঁ, অবশ্যই হালাল হবে, কোনো সরকার যদি মুসলমান অমুসলমান যে কেউ আপনাকে উপহার দিয়েছেন আপনার কোনো কর্মের প্রেরণা জন্য, অবশ্যই সেটা গ্রহণ করা যায়, যেটি নাজায়েজ বা হারাম নয়। মোহাম্মদ রায়হান পাটোয়ারি লিখেছেন, আমি দুবাই থাকি, আমার কোম্পানি সিরিয়ানি মুসলিম, শুক্রবার জুমার নামাজ পড়তে দেয় না, আমার ভিসা হয়ে গেছে, কী করতে পারি? আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন। যদি আপনাকে জুমার নামাজ পড়তে না দেয় সেই কোম্পানিতে চাকরি না করে আপনি উন্নত চাকরি খুঁজতে হবে, প্রয়োজনে আপনি যাবেন না, ভিসা হয়ে গেছে তারপরে জানতে পেরেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে দু চারজন মিলে জুমার মানে জামাত খুব সংক্ষেপে হলেও কায়েম করবেন, এবং যতদিন পর্যন্ত বিকল্প পথ না পাওয়া যাদের মধ্যে আপনি চাকরি করলেন কিন্তু জুমা নিজেরা পড়ে নিলেন, এভাবে আপনি করতে পারেন। মনসুরা খান আপনি লিখেছেন, কারোর সাথে খারাপ ব্যবহার করার পর ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলাম, সে মুখে বলল ক্ষমা করলাম কিন্তু অন্তর থেকে মাফ করল না, এক্ষেত্রে করণীয় কী? যদি আপনি বুঝতে পারেন যে মুখ থেকে মাফ করেছে তাহলে তার অন্তর থেকে মাপ পাওয়ার জন্য আপনি সেইভাবে মাপ চাইবেন এবং নিবেদন করবেন, তারপরও যদি তিনি না করেন, শক্ত থাকেন, আপনি আল্লাহর শরণাপন্ন হবেন, আশা করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার কাছ থেকে মাপ পাইয়ে দিবেন এবং দায়মুক্ত করবেন যদি আল্লাহ খুশি করতে পারেন। আর দায় সারা মাপ তার কাছ থেকে নিয়ে আপনি চলে গেলেন সেটি অবশ্যই আপনার জন্য দায়িত্বশীলতার পরিচয় হবে না।